সো লাস্ট ওয়ান ইজ জিরো কন্ডিশনাল সো আমরা এর আগে তিনটা কন্ডিশনাল দেখেছি এবং আমাদের শেষ কন্ডিশনাল হচ্ছে জিরো কন্ডিশনাল জিরো কন্ডিশনাল হচ্ছে ওই ধরনের কন্ডিশনাল যাদের ইফযুক্ত সেন্টেন্স সিম্পল প্রেজেনটেন্সে থাকে এবং পরবর্তী সেন্টেন্সটাও সিম্পল প্রেজেনটেন্সে হয় তার মানে দুটাই প্রেজেন্টেন্সে থাকে হ্যাঁ এরকম কন্ডিশনালগুলাকে বলা হয়ে থাকে জিরো কন্ডিশনাল দেখো আমরা একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে ইফ ওয়াটার রিচেস হান্ড্রেড ডিগ্রিস যদি ওয়াটারকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াসে দেওয়া হয় বা হানড্রেড ডিগ্রিতে আপনাদের পৌঁছে দেন ইট বয়েলস এটা ফুটতে শুরু করে আরেকটা এক্সাম্পল দেখো ইফ আই ড্রিঙ্ক মিল্ক যদি আমি দুধ খাই আই ফিল ভেরি সিক আমি খুব অসুস্থ ফিল করি দেখো তো প্রথমটাতে ইফ ওয়াটার রিচেস প্রেজেন্ট ইনডিফিনেট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ইট বয়েলস

ইন্ডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেনটেন্স সো ইউ গেইন ওয়েট তুমি হচ্ছে যে অনেক মোটা হয়ে যাব সো জিরো কন্ডিশনাল মানে হচ্ছে ইফ প্লাস সিম্পল প্রেজেনটেন্স পরের অংশ তাহলে কী হবে সরাসরি সিম্পল প্রেজেনটেন্স সো কন্ডিশনালস নিয়ে যদি তোমাদের আরও কিছু জানতে ইচ্ছে করে তাহলে তোমরা জয়েন করতে পারো আমাদের এডু লেকচার বিডির যে ফেসবুক পেজ রয়েছে সেখানে এডু লেকচার বিডি ফেসবুক পেজে তোমরা নিয়মিত অ্যাডমিশন টেস্ট সম্পর্কে আপডেট পেতে থাকবে সো জয়েন দ্য পেজ